আচ্ছা, আমাদের পরীক্ষার ডেট দিছিল সম্ভাব্য ডেট, ডেটটা কবে ছিল? 11 তারিখ স্যার। 11 তারিখ। আর আচ্ছা, 15 তারিখের থেকে কি কি পরীক্ষা? স্যার এসএসসি পরীক্ষা। হ্যাঁ, 15 তারিখে এসএসসি পরীক্ষা। আমাদের যে ডেটটা দেওয়া আছে সেই ডেট অনুযায়ী আমরা প্রিপারেশন নিব। কথা বোঝা গেছে? জি স্যার। এখন হচ্ছে আমরা প্রিপারেশন নিব এই কারণেই, দেখা গেল যে পরীক্ষা ওই ডেটে হোক বা ওর পরে ডেটে হোক, সেটা হচ্ছে আমরা পরে বুঝবো, কিন্তু নির্দিষ্ট যে ডেটটা দিছে সেই ডেটটাই আমরা ফলো করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা, যে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তারা জরুরি ভাবে ফর্ম ফিল আপটা শেষ করে ফেলবা। আশা করি স্যার 10 তারিখ লাস্ট ডেট ছিল না স্যার? হ্যাঁ, 10 তারিখ তো লাস্ট ডেট ছিল। 10 তারিখ লাস্ট ছিল, এখন যারা করেনি তাদের জন্য আরো 2-3 দিন বাড়ানো হয়েছে। সম্ভবত 14 তারিখ স্যার। হ্যাঁ হ্যাঁ, 14 তারিখ পর্যন্ত একটা লাস্ট ডেট থাকে, এসে বিষয়। যারা এখনো পর্যন্ত দেখা গেল যে মনে হচ্ছে যে আমরা এখন করবো না, পরে করবো, এ করবো ও করবো, এই চিন্তা ভাবনা নিয়ে থাকলে কিন্তু পরীক্ষায় আটক করতে পারবে না। পরবর্তীতে কিন্তু কোনো কিছু বলার দায়ভার বা কিছু বলতে গেলে কিন্তু কর্তৃপক্ষ শুনবে না, ভর্তি তো হওয়াই লাগবে, কারণ হচ্ছে রেজিস্ট্রেশন না করলে পেতে দিতে পারবে পারবে না। আচ্ছা, আমরা যেটা স্যার ব্যবহারিকের ছবিগুলো একটু স্যার একে দেখাই দিলে স্যার ভালো হতো স্যার, দু একটা। ব্যবহারিকের ছবিগুলো দেখা দেখাইলে ভালো হতো। জি আচ্ছা, স্যার। আমাদের প্রথমে কি আছে? স্যার প্রথমে বাংলাদেশের মানচিত্র রং দিয়ে ম্যাপ করতে হবে। অনেক সুন্দর সুন্দর আঁকাইছে, দেখি দেখি গ্রুপে পোস্ট করেছে, ওটা তো ঠিকই আছে, ভালো লাগছে। জি স্যার। আচ্ছা, এরপরে কি আছে? স্যার মানচিত্র তো মনে হয় স্যার আমরা দেখছি স্যার, এরপরে আছে মানুষের হাতের ড্রয়িং মাধ্যম স্কেচ। হ্যাঁ, এখন ওই মানুষের হাতের ড্রয়িং মাধ্যম হচ্ছে স্কেচ। জি স্যার এটা একটু শিখাইয়ে দেন। আচ্ছা, এটা শিখাই দিব আজকে আপনাদের। মানুষের ছবি স্যার মানুষের যে ছবি মানুষ আগের দিনও আঁকাইছি, এখন মনে করো যে কর্ম মতো ছবি আঁকবো, মানে কি করবো, প্রথমে একটা রাউন্ড দেবো, মাথা একটা দাগ। এখন যেহেতু বেচারা কাজ করবে, তাহলে কি করতে হবে, সেই অঙ্গ ভঙ্গি বের হবে, তার ড্রয় দিতে হবে। দেখি কি করা যায়। আচ্ছা, তারপরে এবার দেখা দেখা যাক, এ আছে হাত, এ এসে এই দাগ দিয়ে এগুলা। এরপর একটা স্ক্যানিং দিয়ে দিছি, ঠিক আছে। এই এই পর্যন্ত গেল, এরপরে হাত দিয়ে দিছে, এরপরে গেলছে। আর আরেকটা হাত হচ্ছে সবকিছু নামাই দিলাম, তাহলে এই পর্যন্ত গেছে কর্মরত অধিকারের পুরো বডি। ঠিক আছে, শোনো, আমি বলে সবসময় চিন্তা করতে হবে যে মুখ বাদে তুমি কিভাবে আঁকতে পারো, যেহেতু তোমাদের মুখের দিকটা দেওয়ার সমস্যা অনেক সময়, এই জন্য দেখা গেলো যে বাঁচার জন্য কি করতে হবে। হ্যাঁ, এবার আমি বলি এই কর্মরত অধিকার কিন্তু তোমাদের নিবন্ধনের এতে আছে, কিন্তু ওই যে বলে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে কিন্তু কর্মরত অধিকার। এবার এই পর্যন্ত একটা মানুষের পুরো বডি, যেহেতু আমার এর কাজ করতেছে বা কিনছে ঘাড়ে, এখন আমার টার্গেট থাকবে কি করবো, আমার কিন্তু কিন্তু কোনো রসের ছুটি দিচ্ছি না আমি।
এবার এটা বুঝতে হবে যে আমাকে কয়টা দড়ি এখানে কি করতে হবে। আবার তিনটা দড়ি হয়, চারটে দড়ি হয়, ব্যালেন্স করতে পারবে? কর্মরত ফিগার সবসময় আর বাসার ভাড়া ভাট দিলে হবে যে সবসময় ওই জন্যই তো প্রথমে তো দেখতে হবে ওই বাসার ভাড়া দা এও তাই, এরপরে কি করতে হবে, এর ভেতরে আমি কি করব, কিছু কিছু দেখা গেল যে হাড়ি গোড়া বা কোলটা একটা কলসি এইগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে দিয়ে একটু স্কেচ করে দেবো, দিলে বুঝতে পারবে মাস্টার যে বাজারটা খারাপ থাকবে যে না এ ছেলেবেলে কিছু না কিছু রাখে। কথা বোঝা গেছে? এরপরে কি করবো, এখানে দেখালো হাড়ি, একটা হাড়ি দেবো। এই আমার তো সব দেখাইতে হবে তা কিন্তু না, শুধু অল্প করে দেখাইতে হবে যে এর মধ্যে কি কি আছে। এই দিলাম ভার, এবার কি করবো, এটা যদি এই বরাবর দেখা দেখো আমার এটা কিন্তু কোথায় উঠবে, এখানে উঠবে। আমি কি করবো, প্রথমে আগে কিন্তু কখনো দড়ি দেবো না, আগে কি করবো, আগে আমরা টেবলই দেবো। ঠিক আছে, কর্মরত ফিগার শুধুমাত্র যে তোমার হচ্ছে এই যে ইয়ে নিয়ে যাচ্ছে ওই নিয়ে যাচ্ছে তা কিন্তু না, তুমি একটা ইয়ে আনতে গায়ের বধু আঁকতে পারো, কারণ সে যেহেতু কাজের মধ্যে আছে বা দেখা করলে গরুর খাবার দিচ্ছে ময়না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মা ধরতে তাহলে ভালো হবে। এরপর আগে দিচ্ছে একটা এই, অনেক সময় দেখবো যে হচ্ছে পিছনে একটা ভার হয়ে গেলে সামনেটা কি করে একটু খাটো করে দেয় ব্যালেন্স করার জন্য, না আমার এটা কোনো সমান থাকে তাই। এই এ পর্যন্ত গেলাম, দোকা যাচ্ছে না মানে যারা অনলাইনে আছো তোরা কি দেখতে পাচ্ছো? জি স্যার, আচ্ছা, এরপরে কি হয়েছে, যখন কোনো মানুষ কোনো কিছু নিয়ে যায় ঘরের উপর ভর দিয়ে, তার ভার কিন্তু কি হয়ে যায়, একটু ছোট হয়ে যায়, ছোট কিন্তু হয় না, তার জিনিসের জন্য কি হয় সেই ঘরটা হারাই যায়। তখন কি করতে হবে, একটু ঝুঁকাই দিতে হবে সামনের দিকে, তাহলে কি চুল দেবো। এই চুল, আর এই হচ্ছে তার নাক, এই গাল চলে যাবে পিছন দিকে, তার বাকি অর্ধেক দেখা যাবে, দেখা যায় না। তবে দেখা গেছে, তাহলে এটা গেল কিন্তু কর্মরত ফিগার। এটা কর্মরত ফিগারে আর একটা জিনিস দেখাই, দেখতে পাইছো জি স্যার, এটা হচ্ছে কর্মরত ফিগার। এবার কর্মরত ফিগারের আর একটা জিনিস দেখাচ্ছে দেখো, এই একই ভাবে মনে করা যায় প্রথমে রাউন্ড সব সময় মাথা আঁকতে গেলে আগে গোল দিতে হবে। এখন আমি এই দিব, এই আসবো, এই প্রচুর গুরুতর দেখাই দিচ্ছে আগে। আপনার একটু কম করে করো, তোমার কিন্তু শেষ, আমার শেষ। দেখো অনেক সময় আমরা মাছ টাছ মারি না, এটাও কিন্তু দিতে পারো, এবারে কিন্তু দিতে পারো। ঠিক আছে, মাছ যখন মারা তখন কি হচ্ছে, আমরা এক সাইড দেখতে পাবো, কারণ এই যে মাথাও একদম সেম একই ভাবে। ওই গোল প্র্যাকটিস করে এই বলা গেছে, এই দেখো এই এইভাবে মাথা আগায় দিতে হবে কর্মরত ফিগার, শুধু ড্রয়িং হবে কোনো স্কেচ না। এরপরে কি আছে, গরু তো আরো সুন্দর, এই গরু
কিন্তু যে স্যার গরু এসপিএস পাখিতে না, দিয়ে একটু গ্রাফিক্স পাখিতে দিস তো। সবাই এখন দিছে, পাখিতে সবাই পারে। স্যার এসকেস দিয়ে একটি গ্রামীণ দৃশ্য স্যার, এই গ্রামীণ দৃশ্য আর কত কত গ্রামীণ দৃশ্য নিজের মতো করে আঁকতে পারে না? না স্যার গ্রামীণ দৃশ্য এসকেস বলতে স্যার এখানে। ও গ্রামীণ দৃশ্যের স্কেল ভালো কথা, এটা মনে করে দেখ। হ্যাঁ দেখো, প্রথমে আমরা আগে একটা দাগ দেবো গ্রামীণ দৃশ্য, সবসময় সবাই বুঝতে হতে পারে। খেয়াল করো, এইটা হচ্ছে কি, এই উপরেরটা হচ্ছে আমাদের স্কাই ভিউ, আর এই মাঝখানেটা আমাদের হচ্ছে কি মিডিল, আর এটা হচ্ছে নিচের অংশ। এখন কি করব, প্রথমে আমরা এইভাবে একটা রাউন্ড দেব, বুঝতে গেছে? এবার কি করব, এই যে মিডিলের উপরে আমরা কি করব, ঘর আঁকবো। এগুলাম এর পাশে তুমি আরেকটা ঘর আঁকে দিতে পারো, এটা এদিকে আছে, এটা এদিকে দিলাম, হয়ে গেছে। এরপরে কি হবে, এখানে মনে করো যেহেতু রাস্তা দিলাম, কি দিলাম, বেড়া। আর গ্রামের বেড়া তো অত সুন্দর হবে না, হবে? হ্যাঁ, গরু ছাগল লাগবে, স্যার বলো। স্যার কি হ্যাঁ স্যার বলতেছে আজকে ছবিগুলো আঁকা হইতেছে, দয়া করে যদি এগুলো আবার গ্রুপে ভিডিও গুলো একটু দেয়া দিতেন তাহলে অনেক ভালো হইতো। আচ্ছা, সমস্যা নেই, এই ভিডিওটা চলে যাবে, পেয়ে যাবা। আচ্ছা এরপরে বলি, আচ্ছা এই পর্যন্ত হচ্ছে ঘর আঁকলাম, কি আঁকলাম, ল্যান্ডস্কেপটা দেখাই দিলাম। এবং কি করবো, এসকেস বসে, এসকেস একদম প্রথমের মতো আমি সব সময় দৃশ্যের এই এই পাশ থেকে ধরবা, এই পাশটা মনে করো সূর্য আছে, ঠিক আছে? সবসময় বাম সাইড থেকে কি করবা, এই লাইট ধরবা, আর রাইট সাইড কি হবে, ছায়া পড়বে, বোঝা গেছে? আমার গেলে উপর থেকেও ধরতে পারো। তাহলে কি করবো, এসকেলের নিয়ম হচ্ছে প্রথমে এই যে একে প্রথমে ফার্স্ট জোন দেওয়া, প্রথম কাজই হচ্ছে ফার্স্ট জোন, ফার্স্ট জোন ছাড়া কোনো কথা হবে না। হ্যাঁ সব ফার্স্ট জোন, আগে ফার্স্ট জোন দিয়ে দেবা। আর এসকেস করার সময় দেখবা যে হাতে কিন্তু কালি হয়ে যাবে, তাই কি করবা, একটা পেপার দেখা গেলো যে এই এরকম একটা পেপার, এই সেটা বলতে পারবা। এখন হচ্ছে এরকম একটা পেপার নিয়ে সবসময় কি করবা, এখন করবা, বোঝা গেছে? তাহলে কি হবে না, কালি হবে না। এরপর আমি বলেছি বাম সাইড থেকে সূর্য ধরলে না কোন সাইডে লাইট হবে, এখানে লাইট হবে, ফার্স্ট টোন কেউ আছে, কি করতে হবে আমার সেকেন্ড টোন, এখন সেকেন্ড টোন কি করতে হবে, এইভাবে এই দেবো। এখন এখানে লাইট আসলে কি করতে হবে, এখান থেকে আমার ডাক চলে যেতে হবে। শোনো আমি বলি, সবসময় তোমরা 2B দিয়ে ফার্স্ট টোন দিয়ে দেবা, তারপরে 4B এবং 6B দিয়ে সেকেন্ড টোন এবং থার্ড টোন দিয়ে দেবা। এবার গেল, এবার টোন গুলো এমন হবে তোমার প্রত্যেকটা টোন গোনা যায়, আবার কিন্তু মিশে যাবে এরকম ভাবে। এবার দিলাম প্রত্যেকটা জায়গায়, এখান থেকে আমার যেহেতু কার্ড আছে তাহলে আমি এখান থেকে একটু এরকম ভাবে কাট দেবো, একটা টোন হিসাবে, স্যার বলো। স্যার আমাদের কয়েকজন মনে হয় গ্রুপ থেকে মানে হোস্ট বাই রিমোট দেখাচ্ছে, ওরা ঢুকতে পারতেছে না, একটু দেখেন একটু। আচ্ছা দেখতেছি আচ্ছা গ্রুপ থেকে আসবে রিকোয়েস্ট করছি, সবাই তো ঢুকতে পারার কথা, এটা তো অটো, এই তো অটোমেটিক দেখতেছে সবাই ঢুকতে পারছে। তারা এই লিঙ্কটা আমি আবার দিচ্ছি, ঢোকার কথা অনেক সময় নিজের ফোনের কারণে অনেক সময় ঢোকা যায় না। আচ্ছা দেখো আওয়াজ দিছি লিঙ্ক, যারা আসো তারা কিন্তু ঢুকবে না। জি স্যার এরপরে দেখো আমরা এসকেস করবো, তাহলে এসকেস কি করেছি, প্রথমে হচ্ছে লাইট, এইবারে লাইট করার জন্য কি করতেছি, প্রথমে আমরা হচ্ছে এইভাবে ঢুকিয়ে নিলাম, এরপর কি করবো, একে আর টু এইবার সেকেন্ড ফ্লোর দিব, যেহেতু বেড়ার ঘর মানে কি করবো, বেড়া দেবো এইভাবে। এই যেহেতু এবার কি করবো, ঘরে ঘরে কিন্তু এরকম দিব করে দেবো, এক সাইড কিন্তু লাইট থাকবে, বোঝা গেছে?
কেন একের পাশে এর পাশে আগে সেকেন্ড জোন দিয়ে মাস্টার জোন করতে বলা হবে যে এটা ঘর। এবার মূলত কালো বা হাঁটতে হবে কোথায় হলো হাঁটতে হবে এদের নিচে নিচে এখানে হবে থার্ড টোন ফার্স্ট টোন সেকেন্ড টোন এখানে আমার এখানে আমার পাথর হয়ে যাবে আমার পাথর সব জায়গায় দিতে হবে তাহলে হচ্ছে এই যে ঘরের যে ছায়া থাকে না একটা ছায়া ছায়া কিন্তু থার্ড টোন এই এবার কি করবো এরপরে তখন এটা আছে তাহলে এইটা আমার আগে থেকে কি হবে এর একটা ছায়া আছে না এখানের একটা ছায়া আছে এখানে ছায়া কোথায় পড়বে এখানে পড়বে কিন্তু কি করবো এখানে আগেই আমরা কি করবো সেকেন্ড টোন আগে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলাম কিন্তু সূর্যের আলো আমার উপরে পড়তেছে এইবার আমার পড়তেছে কি করবো এখানে আবার থার্ড টোন দিয়ে দেবো একবারে এই মাঝে মধ্যে এখন দাগ দিতে পারো কারণ হচ্ছে যে তখন কুড়ে ঘর এই ক্ষেত্রে এরপরে দিলাম এরপরে এইবার যদি যাই এইবার লাইট এখানে আবার ছায়া পড়ো কি করবো হালকা করে এই উপর দিকে ডিপ নিচের দিক কি হালকা কি করবো এই জায়গাটায় ওই একদম সেম শোনো রং রঙের ক্ষেত্রে রং বলতে কি কুড়ি ঘরে প্রথমে রং দিবা হচ্ছে তোমার হলুদ হলুদ দেওয়ার পরে দিবা দেখবা যে হলুদ দেখবা যে আর একটা কালার দেখবা যে একটু ওই যে শুকনো টাইপের রঙটা শিখে নিয়ে নিয়ে আসছে হ্যাঁ দেখাই স্যার এতে তো রং দিতে বলেননি স্যার। এটা না এটা না রং আছে পরে যেটা আছে ওইটা শীত প্রেজেন্টেশনে কোনটা একটা আছে না হ্যাঁ স্যার, ওইটাই ওইটাই স্যার রং দিতে হবে স্পেসিফিক স্যার, স্যার একটা গাছ দেন স্যার, মানে গাছের ছায়া কিভাবে দেবো স্যার, আমরা তো কত ওইটাই বড় ভাবো খাতা, আগে ঘরটা দেখাই নাই তারপর রং তোমার গাছ আমি একটুই দিচ্ছি এই কত বড় হচ্ছে খাতা স্যার ঘরের শুধু হচ্ছে গাছ স্কেচ কারণ দিয়ে। যেহেতু আমার এখানে লাইট ছিল এখানে ডিপ হবে ডিপ হলে এখানে কি হচ্ছে লাইট পড়বে এবার কি করবো গাছ গাছটা প্রথমে এরকম ভাবে একটা ড্রয়িং করে নিবা যে এখানে আমার একটা গাছ আছে এখন এখান থেকে এরকম ব্লক করে নিতে পারো যে হচ্ছে গাছটা এরকম পর্যায়ে গেছে কারণ গাছ তো আমরা বাঁধতে পারি না গাছের পাতা তো শেষ নেই এবার প্রথম কথা হচ্ছে আমার কি ফার্স্ট টোন এখন দেখো পাতা কিন্তু এইভাবে এইভাবে দিতে হবে ফার্স্ট টোনের টোন টোন মানে সব জায়গায় চলে যাবে ফার্স্ট এন্ড উল্লেখ থাকবেই টোন মানে ওই তিনটে না হলে টোন হবে না টোন এসকেস মানে টোন ঠিক আছে এই যে টোন দিছে না ফার্স্ট টোন দেওয়া আছে এবার সেকেন্ড টোনের কাজ কি আমি দেখবো যে আমার কোন জায়গায় লাইট আর কোন জায়গায় আমার হচ্ছে তার এখন কি হয়েছে যেহেতু কাজ আমার উপরে লাইট করেছে ওরা ছায়া কোথায় দেখে আবার এই যে ঘরের একটা ছায়া আছে এই ছায়া আর এই ছায়া মিলে কি হবে ডিপ হবে অর্থাৎ গাছকে আমি স্পষ্ট রেখে দিয়ে তারপর কি করব এখানে আমি সেকেন্ড টোন দেবো আর এমন ভাবে টোন টানতে হবে দেখলে তো মনে হয় কি গাছের পাতা এই এরপরে কি হয়েছে একটু বাদ রেখে আবার কি করব আবার টোন টানবো আর এখানে আসলে কিন্তু উপরে চলে যাচ্ছে একদম পিছিয়ে দেবো কারণ উপরে কিন্তু আমার লাইট এবার এখানেও কিন্তু একই অবস্থা এরপরে দেখো গাছের পাতা ধরতে গেলে কিভাবে করতে হয় এবার এখানে কিন্তু আবার ডিপ হবে থার্ড টোন হবে কিন্তু এই দেখা যায় দেখা যায় কথা বলা গেছে হ্যাঁ এই গাছের পাতা কিন্তু কিন্তু বয়ে দিচ্ছে কারণ আমরা প্রত্যেক পাতা একটা করে দিতে পারবো না পারবো মানে দিতে পারবো না একটা করে কি করবো আবার এখানে এসে এরকম ভাবে বুঝে দাঁড়াবো এই পাতা আমরা এভাবে বোঝাবো এখান থেকে এরকম এবার এখানে এসে আবার এই আমাদের কাজ হচ্ছে কি এখানে যে লাইট থাকে কি করবো এখান থেকে আবার একটু ডিপ দেবো কারণ গাছের ছায়া থাকে সব পাতা তো আর ভেতর থাকে না বাইরেও কিছু কিছু বলো এই বুঝা গেছে এরপর দেখো আমাদের কাজ হচ্ছে কি যে এই যে গাছ আমরা কিন্তু গাছ আমরা কাজ করিনি কারণ কি করবো কারণ আমরা গাছে কাজ করবো
এটা কাজ হচ্ছে প্রথমে আওয়াজ ফার্স্ট টোন দেওয়া, গাছ গাছ মানে ফার্স্ট টোন, প্রথমে সব স্যার, এই সবগুলো আগে। ছবিতে রং করা লাগবে না স্যার? হ্যাঁ হ্যাঁ এই ছবিতে রং করা লাগবে না? সেটা এসকেস উল্লেখ করা, সেটা এসকেস ঠিক আছে, আর রং তো রঙে আলাদা, রংটা স্যার, তো এটা লেখা আছে কি দেখো। দৃশ্য না? হ্যাঁ হ্যাঁ একটা দেখো বিষয় দেখো এসকেস সহ একটা এসকেস বাদে আছে। স্যার বলো ওই দেখেন স্যার, বাইরেরা 3-4 জন ঢুকতে পারতেছে না, শুধু নক করতেছে আপনারে, শুধু বলতেছে আপনার নাম্বার দিতে। আরে দেখো আমার নাম্বার দিলে তো আমি মনে করো যে এখানে তো দেখো, এখানে দেখো 15 জন অলরেডি, দেখো 15 জন হয়েছে, আমার কাছে এখানে কোনো রিকোয়েস্ট আসেনি। স্যার, ওই ওরা গ্রুপে SMS করতে তারা ঢুকতে পারতেছে না, কি সমস্যা হচ্ছে মানে? এখানে আমার কোনো রিকোয়েস্ট আসেনি যে আমি হচ্ছে ইয়ে করবো, তাহলে আমি দেখে নেই, এখানে তো কোনো রিসি মানে ইয়ে স্যার নাই। দেখেন, ওরা হচ্ছে হোস্ট রিমোট দেখাচ্ছে, হোস্ট বাই রিমোট, হোস্ট রিমোট ওরা দেখাচ্ছে। আচ্ছা দাঁড়াও আমি নতুন করে আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা দিন, এটা ওয়ার্ক করে দিয়ে অন করে দিচ্ছি আবার। আচ্ছা তো দিন।